1969 সাল থেকে আমরা ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের সাথে কাজ করে আসছি। সর্বভৌম জেলার দুচ্ছ ইউনিয়নে অযোগ্য ব্যক্তিকে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক প্রদানের প্রতিবাদে সংবাদ সম্মেলন ইসলাম ঝেন্দার জেলা প্রেস ক্লাব, সময় বিকাল 4টা, তারিখ 6/12/2021। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। সবাই আমার সালাম দেন। আমি আজ এমন এক সময় আপনাদের সামনে উপস্থিত হয়েছি যখন সারা দেশে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ঝিনাইদহ জেলার সরকুপা উপজেলার 14টি ইউনিয়নের মধ্যে 12টি নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনারা জানেন, আমি 1968-69 সালে গণঅভ্যুত্থানের ছাত্রলীগের একজন কর্মী হিসেবে অংশগ্রহণ করি। 1970 সালে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে প্রচার কেন্দ্রে অংশগ্রহণ করি। 1971 সালের 26 মার্চ জাতির জনক বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে আমি ভারতের দেরাদুন ক্যান্টনমেন্ট থেকে প্রশিক্ষণ নিয়ে দেশ ও স্বাধীনতার জন্য মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি এবং দেশ স্বাধীন হওয়ার পরে 1973 সালে আমি সরকারি কেসি কলেজের এজিএস পদে নির্বাচিত হই এবং জাসদ গণবাণীর বিরুদ্ধে আন্দোলন করি। যখন আমরা স্বাভাবিক অবস্থায় ফিরে আসি তখনই জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে স্বাধীনতার বিপক্ষ শক্তি। আর আমি নায়েব আলী জোয়ার্দার ও আমার ভাই তৈয়ব আলী জোয়ার্দার প্রতিবেশী রাষ্ট্র ভারতে আশ্রয় নিই। সেই সময় আমার বড় ভাই আমিনুল ইসলাম মোলামকে পাকিস্তানি হানাদার বাহিনী বাড়ি থেকে নিয়ে গিয়ে হত্যা করে 2 বছর ভারতে অবস্থান করি। পরে যখন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী পরাজিত হয় তখন আমরা দেশে ফিরে আসি। সেই সময় আমার বড় ভাই তৈয়ব আলী জোয়ার্দার জেলা ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিল। রাজনীতিগতভাবে আমি 69 সালে যখন স্বৈরাচারী আইয়ুব খানের বিরুদ্ধে ছাত্র অভ্যুত্থান হয় তখন আমি রাজপথে সেই আন্দোলনে শরীক হই। তারপর আমি 1970 সালে যখন জাতীয় সংসদ নির্বাচন হয় সেই নির্বাচনে আমি রাজপথে থেকে নির্বাচন পরিচালনার প্রচারে থাকি। তারপরে 1971 সালের 26 মার্চ জাতির জনক বঙ্গবন্ধু যখন স্বাধীনতার ডাক দিলেন আমি সেই বঙ্গবন্ধু থেকে সাড়া দিয়ে সেই সুদূর প্রতিবেশী রাষ্ট্রে দেরাদুন ক্যান্টনমেন্টের ট্রেনিং প্রশিক্ষণ নিয়ে মুজিব বাহিনীর একজন অস্ত্রধারী সদস্য হিসেবে বাংলাদেশে আমি খান সেনাদের সাথে যুদ্ধ করি। তার পরবর্তী সম্মেলনে আমি নায়েব আলী জোয়ার্দার জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করি। তারপর আমি জেলা আওয়ামী লীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করি। বর্তমানে আমি জেলা আওয়ামী লীগের সদস্য, কিন্তু দুঃখের বিষয় 14 নম্বর দুচ্ছের ইউনিয়নে 100 বছরের উপরে আমার এই পরিবার চেয়ারম্যান হিসেবে জনগণের সেবা করে আসছে। আমার দাদা পাঁচু জোয়ার্দার 1920 সালে দুচ্ছ ইউনিয়নের প্রেসিডেন্ট ছিল। পাকিস্তান আমলে আমার চাচা মোস্তফা জোয়ার্দার ইউনিয়নের প্রেসিডেন্ট ছিল। দেশ স্বাধীন হলে টানা 15 বছর দুচ্ছ ইউনিয়নের চেয়ারম্যান এবং সড়ক উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলাম। আমি যখন দেশ স্বাধীন হল তখন আমি 73 সালে আমি কেসি কলেজে ফার্স্ট ইয়ারে ভর্তি হই। তখন আমি কেসি কলেজের সংসদ নির্বাচনে আমি এজিএস পদে নির্বাচিত হই। তারপরে জাসদের গণবাহিনী 73 সালে জাসদ গণবাহিনীর সৃষ্টি হয়। সেই সময় আমরা অত্যন্ত কষ্ট করে সেই জাসদ গণবাহিনীর সাথে আমরা লড়াই সংগ্রাম করে যুদ্ধ করে যখন আমরা স্বাভাবিক অবস্থায় ফিরে আসি সেই মুহূর্তে হাজার বছরের শ্রেষ্ঠ বাহিনী জাতির জনক বঙ্গবন্ধুকে সেই পরাজিত শক্তি এবং এদেশের কুচক্রী কিছু মানুষ বঙ্গবন্ধুকে হত্যা করার পরে আমার ভাই এবং আমরা দুইজন প্রতিবেশী রাষ্ট্র ভারতে আশ্রয় নিই। তখন সেই সময় সেই যাওয়ার পরে জিয়াউর রহমানের আর্মিরা আমার বড় ভাই আমিনুল ইসলাম নাম সে চেয়ারম্যান ছিল, তাকে ধরে নিয়ে যে বলে তোমার ভাই দুইটা হাজির করো, কিন্তু হাজির না করায় আমার ভাইকে নির্মমভাবে সারা শরীরে সিগারেট দিয়ে পোড়ায় দেয়, পিটি পোকা বলে গেছিল। আমার ভাই যখন জেল কাটতে এসে বেরোলো তখন ভারতে নিয়ে तरह चिकित्सक बाड़ी पाठालाम से मुहूर्ते 1977 साले 21 আগস্ট হাইকোর্ট বাজারে জাসলের গণবাহিনীরা তাকে নির্মমভাবে প্রকাশ্য হত্যা গুলি করে হত্যা করে। বর্তমানে চেয়ারম্যান আমার ছোট ভাই মামা সাহেবুল জোয়ার্দার তিনি পরপর দুইবার দলীয় প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হন। পারিবারিকভাবে আমার পরিবারের সদস্যগণ উক্ত ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে অত্র এলাকায় মানুষের সেবা করে আসছে। শুধু তাই নয়, আমার গোটা পরিবার বাংলাদেশ আওয়ামী লীগের সেবক। উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমার ভাই সাহেব আলীকে নবাবলী প্রদান করা হয়নি। এর জন্য এর অন্যতম কারণ তার সঙ্গে মিথ্যা তথ্য প্রদান করা হয়েছে। বলা হচ্ছে সাহেব আলী জোয়ার্দার খুব অসুস্থ এবং চলাফেরা করতে পারে না এবং আইসিইউতে ভর্তি আছে। এ তথ্য সঠিক নয়। এই রাজনীতি আমরা আওয়ামী লীগের রাজনীতি করি, আওয়ামী লীগের স্বার্থে রাজনীতি করিলে আমি 15 বছর চেয়ারম্যান ছিলাম, উপজেলা চেয়ারম্যান ছিলাম। আমি কদিন আওয়ামী লীগের নাম করে টাকা ইনকাম করি না, আমরা একটি পয়সা দুর্নীতি করে আমরা ইনকাম করি না। এই হচ্ছে আমাদের অপরাধ। আপনারা জানেন আমার এই পরিবার ব্রিটিশ আমলে চেয়ারম্যানই করেছে, পাকিস্তান আমলে চেয়ারম্যানই করেছে। বাংলাদেশ স্বাধীন হলি আমরা, আমার এক দাদা ছিল 5 বছর, আমার ভাই ছিল 5 বার, আমার ভাই ছিল 1 বার, আমি ছিলাম 3 বার আর আমার ছোট ভাই আছে 2 বার। আমরা জনগণের সেবা করে আসছি। তিনি সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন, কথা বলতে পারছেন। বর্তমান চেয়ারম্যান হিসেবে সব ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছেন। আপনাদের জানাচ্ছি যে আসন্ন নির্বাচনে দুধসর ইউনিয়নে যাকে নৌকা প্রতীক দেওয়া হয়েছে তিনি সম্পূর্ণ অযোগ্য এবং এলাকার একজন অসৎ ইয়াবাখর হিসেবে পরিচিত। তাকে মনোনয়ন দেয় এলাকার মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে, দলীয় নেতাকর্মীরা হতাশ হয়ে পড়েছে, সেই সাথে আমাদের রাজনীতির উপর নেতিবাচক প্রভাব পড়েছে। আমরা মাতাল, অসৎ, লম্পট এবং ব্যক্তি মনোনয়ন বাতিলের দাবি জানাচ্ছি। পাশাপাশি বর্তমান চেয়ারম্যান সাহেব আলী জোয়ার্দারকে নিয়ে মিথ্যা তথ্য প্রদানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা কোনো আমলে আমাদের কেউ সরকারের, আমি জাতীয় আমলেও চেয়ারম্যান হয়েছি, জাতীয় পার্টির আমলেও চেয়ারম্যান হয়েছি, আওয়ামী লীগের আমলে চেয়ারম্যান হয়েছি। আমরা দুর্নীতি করিনি, আমরা আমাদের মানুষ ভালোবাসে, আমাদের ভোট দেয়। কিন্তু দৈত্যের বিষয়, আজকে যে দলের জন্য আমার ভাই জীবন দিল, আমরা সমস্ত কিছু বিসর্জন দিয়ে সব কিছু শেষ করে দিয়ে আমরা এই দলকে ভালোবাসি। বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠার জন্য কাজ করি, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা যুদ্ধ করি। সমস্ত আমার নিজের পয়সা দিয়ে সেই দল আজকে আমাদেরকে চেয়ারম্যান থেকে আমাদের মনোনয়ন থেকে বঞ্চিত করেছে। কারণ প্রতিবাহী মানুষ যারা আমার ভাই সাহেব আলী জোয়ার্দারের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে বা আমার ওই মনোনয়ন বোর্ডকে প্রভাবিত করেছে, উনি নাকি আমার ভাই নাকি আইসিইউতে আছে, আমার ভাই নিয়ে কথা বলতে পারে না, আমার ভাই একদিন মারা যাবে, এই কথা বলে আমরা এই বোর্ডকে তারা প্রভাবিত করেছে। তবে আমি আপনাদের সম্পর্কে আমি বলতে চাই, আমি আপনাদের, আমার ভাই, আমার ছোট ভাই মারা গেছে না আইসিইউতে আছে, সেটা আপনার এখনই আপনারা আপনাদের সাথে আমার ভাইয়ের কথা বলে দেবো। এবং তিনি সুস্থ কি অসুস্থ সে বিষয়ে তদন্তের দাবি করছি এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আশা করি আপনারা আপনাদের মিডিয়ার মাধ্যমে বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি পরিচয়ে আনতে সহযোগিতা করবেন। মৃত মোহাম্মদ নায়েব আলী জোয়ার্দার, সাবেক উপজেলা সদস্য, দল আওয়ামী লীগ জেনারেল। কিন্তু আমার কথা আছে যে একটা রাজনীতি, যারা নিঃস্বার্থভাবে রাজনীতি করে তাদের এই পরিণতি হয়, এটা আমরা ভাবতে পারিনি। আমরা যারা আজকে প্রকৃত আওয়ামী লীগ করে তাদের উদ্দেশ্যে আমার দাবি আছে, আমরা বাংলাদেশের মানুষ যারা আওয়ামী লীগ করেন তাদের কাছে আমার ফরিয়াদ যে আমরা এই আওয়ামী লীগ করে আজকে নির্যাতিত, নিপীড়িত হচ্ছি। সঠিকভাবে আওয়ামী লীগ করার কারণে আজকে আমরা ওই হাইব্রিড, ওই জামাত বিএনপির কাছে আমরা নির্যাতিত হচ্ছি। আমি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে আর এখনো সময় আছে, আপনারা আওয়ামী লীগকে বাঁচান, আওয়ামী লীগের মানুষকে বাঁচান। আজকে গ্রামগঞ্জে যারা আওয়ামী লীগের পাগল আছে তাদেরকে রক্ষা করেন, তা না হলে অচিরে হয়তো আমরা নিঃশেষ হয়ে যাবো। বঙ্গবন্ধুর ভাষায় আমি বলবো, বঙ্গবন্ধু বলতেন যে চোরের জোর বেশি না, ইমানদারের জোর বেশি। আমি দেখে দেবো आज के बंगबंधु सकला रक्षा करते आज के बंगबंधु जीवन दिए प्रमाण करते जोर बेसि शेख हासिना फरियाद करब आज के जरा दुर्नीतिबाद जरा मदाबाजी दल जरा सुनाम नष्ट करते आज के सबकिछु ताদের নিয়ন্ত্রণ নেই। এর থেকে আমরা বাঁচতে চাই, এর থেকে আমরা পরিত্রাণ পেতে চাই। এই বলে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক এদেশের ভারতীয় মানুষের।